গাজীপুরের শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট রহমত আলীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শ্রীপুর রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফিনের নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে জানাজায় উপস্থিত ছিলেন গাজীপুর তিন আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ, গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম, শ্রীপুর পৌরসভার মেয়র আনিসুর রহমান, বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু, শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী, অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়, বিএনপির কেন্দ্রীয় উলামা দলের সাবেক সভাপতি এস এম রুহুল আমিন, উপজেলা বিএনপি সভাপতি শাহজাহান ফকির, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ। জানাজার নামাজ পড়ান মরহুমের বড় ছেলে ডক্টর জাহিদ হাসান। জানাজা শেষে নিজ বাড়ির মসজিদের পাশে তাকে দাফন করা হয়। গত 16 ফেব্রুয়ারি রাজধানীর স্কয়ার হাসপাতালে সকাল 7:30 মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।